আজকের দিনে আপনারা শুধু যমরাজকেই স্মরণ করবেন, কারণ উনি ধর্মরাজ, উনি সবাইকে ধর্মপথে নিয়ে যাবেন এবং আমাদের সমস্যার সমাধান দূর করবেন। আজকে চলে এসেছি দিনু ঠাকুরের আশ্রমে, জেনে নেব দিনু ঠাকুরের কাছ থেকে মানুষের জীবনে যে এত সমস্যা বর্তমান সময়ে, এখন মানুষের কিভাবে পুজো করলে, কোন দেবতার পুজো করলে মানুষের উপকার হতে হবে পাবে, মানুষ জীবন সুখময় হবে, মানুষ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবে। কথার কথা হলো আজকে এই বর্তমান সময়ে এখন মানুষের সবচেয়ে বেশি কাকে পুজো করা দরকার, সব কিছু জেনে নেব দিনু ঠাকুরের কাছ থেকে। আচ্ছা দিনু ঠাকুর, আমাদের যে মানুষের যে জীবনে এত সমস্যা, কলিযুগে এত কষ্ট ভোগ করছে, এখান থেকে মানুষের পরিত্রাণের উপায় কি, কোন দেবতার পুজো করলে আমাদের লাভ হবে, যদি আপনি একটু বলেন। এই সমস্যার সমাধান দূর করতে পারে আমাদের যমরাজ, তিনি হচ্ছেন ধর্মরাজ, আমাদের ধর্মের রাস্তা দেখাবেন, তার জন্য তাকে আমরা আরাধনা করব, কিন্তু তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সম্বন্ধে একটা প্রবাদ বাক্য আমি বলছি, একটা বাচ্চা ছেলে, সে খুব দুষ্টু ছিল, অন্যায় করছিল, তার মা বললো রাগের চোটে যে তুই জমের বাড়ি যা। তা সে বললো মা যখন জমের বাড়ি যাইতে বলে যা, আচ্ছা জমের বাড়ি যাই, ঠিক আছে। জমের বাড়িতে গেল, জমের বাড়িতে গিয়ে দেখছে যমরাজ তখন নেই, উনি শ্বশুর বাড়িতে গেছেন, যমরাজের স্ত্রী আছেন। এই যমরাজের স্ত্রী কোনো পরপুরুষের সামনে বার হতেন না, তিনি দরজা বন্ধ করে পড়ে ঘরেই ছিলেন। তা তিন দিন বালক ওই অবস্থায় বসেছিলেন বারান্দায়। তিন দিন পর যমরাজ যখন শ্বশুর বাড়ি থেকে ফিরে আসলেন, এসে দেখলেন একটা বাচ্চা বসে আছে বারান্দায়। তখন তিনি বললেন কি ব্যাপার, বলছে দেখুন আমার মা আমাকে বলেছে জমের বাড়ি যা, তা আমি আপনার সাথে দেখা করতে এসেছি, তা এখানে তো কোনো ব্যবস্থাই দেখছি না। বললো হ্যাঁ তো কি ব্যাপার, কবে এসছো? বলছো আমি পরশু দিনকে আগের দিনকে এসেছি, তিন দিন হয়ে গেছে আপনাকে দেখতে পাইনি, আর কেউ আমাকে কোনো সেবা স্বাস্থ্য ইয়ে করছে না। তা তখন ওনার স্ত্রীকে ডাকলেন কি ব্যাপার, বাড়িতে অতিথি এসছে, তুমি কোনো সেবা দাও নি তাকে? বলছে দেখো আমি তো পরপুরুষের সামনে বার হই না, তুমি জানো, আর ওর জন্য আমি ঘরে দরজা বন্ধ করেই ছিলাম। বলছে একই কথা, একটা বালক অতিথি, সে তিন দিন না খেয়ে আছে, এতে তো আমাদের পাপ হবে এবং পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তখন তিনি বালককে বললেন, বালক তুমি এই তিন দিনের বদলে তিনটে বর চেয়ে নাও। তখন সেই বালক বলল, প্রভু তাহলে এই আমাকে আশীর্বাদ করুন, যাতে এই পৃথিবীর সমস্ত লোক শান্তি পায়, এখান থেকে পাপ দূর হয়। তখন উনি বললেন, দেখো যারা পাপ করে তাদের শাস্তি পেতেই হবে এবং আমার অনুচরেরা তাদের শাস্তি দেবে, কিন্তু যারা সত্যবাদী পূর্ণবান তারা শান্তি পাবে। আর আশা আশঙ্কা কোনো কিছু রাখবে না, কোনো কিছু চাইবে না, না চাইলেই তুমি পাবে।